বিএনপি ঢাকা তৃতীয় দফা অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। রাজধানীর প্রতিটি পাড়া মহল্লায় সতর্ক অবস্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি সঙ্গে কোনো আপোষ নয়, অবরোধের নামে আগুন সন্ত্রাস করলেই কঠোরভাবে তা প্রতিহত করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। রাজধানীতে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। খণ্ড খণ্ড মিছিলও বের করেন তারা। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বিএনপি ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা যদি আবার এই ধ্বংসাত্মক রাজনীতি থেকে তাদের মন তাদের যে নীতিমালা পরিবর্তন না করে তো অচিরেই বিএনপি নামক রাজনৈতিক দলটা অচিরে বাংলার রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আগামী সংসদ নির্বাচন পর্যন্ত জনগণের জানমাল রক্ষায় রাজপথ পাহারায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। বিএনপি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন একটি দলে রূপান্তরিত হয়েছে, তাদের অবস্থা, তাদের নেতৃত্ব শূন্য অবস্থা, তাদের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, তারা কোনোভাবেই আর এই দেশে তাদের কোনো অবস্থান তারা তৈরি করতে পারবে না। আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা ঘরে ফিরব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও জনগণ শেখ হাসিনাকেই নির্বাচিত করবে বলেও জানান তারা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।